হ্যালো বন্ধুরা, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাধে। সারাদিন আসতে পারিনি, এই এখন বিকালবেলা যেমনি রোজ দিনকার ইমলি ঝিমলির কাছে আসি, তো বিকালে একটু খেলি ওদের সঙ্গে। তো আসলাম, যেই দেখো মেঘ একদম, বৃষ্টি পড়ছিল ভালোই বেশ, আবার এখন আবার একটু বন্ধ হয়েছে। তো ওদের জন্য কিছু ডালপালা নিয়ে এসেছি, আর ওদের আমি বিকালবেলাটা ছেড়ে দেই, মানে ওদের সঙ্গে একটু দৌড়াদৌড়ি করি। তো মনে হচ্ছে এই বৃষ্টি পড়লো আবার থেমে গেছে, তো ওদের আমি ছেড়ে দিতে পারি। চলো ছেড়ে দিই, ওরা রেডি হয়েই আছে বেরোবে বলে। ওদের এখন দরজার সিস্টেমটা বদলে গেছে, এই তো হয়েছে, আগে ছিল বাইরের দিকে, এখন ভেতরের দিকে করে দিচ্ছি। আর একটা বেরোতে ভয় পায়, আর একটা ওর পক্স হয়েছিল, জানি না চোখে কম দেখে নাকি, মানে ও ঠিক পথ খুঁজে পায় না, দরজা খুঁজে পায় না, যে ওখানে ওই যে ভেতরে দাঁড়িয়েছে দেখো একটু, ও বুঝতে পারে না কোথা দিয়ে বেরোবে। ওই যে ও দেখছে সবাইকে, আর ও বেরোতে পারছে না। তো বন্ধুরা, যেটা বলেছিলাম বেরোয় না, তো এটাকে হাত দিয়ে বের করতে গেছি, চিল্লা পাল্লা করছে বলে ভয়ে চোটে বাকিগুলো দেখো বাক্সের তলায় গিয়ে ঢুকে গেছে, মানে ওরা ভাবছে ওদের মারধর করছি, ওটাকে হয়তো ওই ভয়ে ওরাও ঢুকে গেছে। আর একটা তো বেশি খাচ্ছে, এটার ভয় হয়তো কম, ওই যেটা আমার হাতে করে খায় এটা হয়তো সেইটাই, চেনা তো যায় না। এই না, ওরে বাবা, তুই শাকাহারি, তুই ভেজিটেরিয়ান দিয়ে তুই তুই এ কি, তুই নন ভেজ হয়ে গেলি কবে? তো বন্ধুরা, যেটা বলছি সন্ধ্যা হয়ে গেছে, আজানও শুনতে পাচ্ছ তোমরা, আর পুজোও দিচ্ছে অন্য বাড়ি, মানে কি বলে কাঁসর বাজাচ্ছে, আর মোরগগুলোকে বার করলাম, তো ওগুলো জানি না তো ভয় খেয়ে আছে কি জন্য জানি না, সব আবার ঢুকিয়ে দিয়েছি, ধরে ধরেই ঢুকিয়ে দিয়েছি তাড়িয়ে তাড়িয়ে। আর ইমলি ঝিমলি যেহেতু এখন বৃষ্টি নেমে গেছে, ওরা অলরেডি নিজেরাই ঢুকে গেছে, তো এই যে ইমলি ঝিমলি এখানে আসলো, হাগলো মাগলো, এখন আমি ঝাড়ফাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচে চলে যাব, তারপরে নিচে গিয়ে কথা হবে। বৃষ্টি পড়ছিল, আবার পড়ছে না, এখন আবার পড়ছে এই যে বৃষ্টি।
তো বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে মায়ের, তারপরে হঠাৎ করে একটা ফোন আসলো, তো পাড়াই একটু যেতে হলো। আর ছেলেকে পাঠালাম, বললাম যে একটু বাজার দিয়ে কিছু নিয়ে আয়। তো বাজার হলো, এটা মানে এক মহিলা দিদি বানায়, খুব এটা টেস্টি, একটু দূরে তো দামেও কম অথচ টেস্টি হয় এই স্যান্ডউইচটা। তো মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তখন, আর আমি ছেলে এবার খাবো। তো রাতে রান্না বান্নার ডাল করবো আর আলু সিদ্ধ, কিছু মানে কিছু এরকম মানে আজকে মাছ ফাছ কিছুই হবে না। তো সে রাতে এখন অনেকটা দেরিতে হবে, এখন তো মানে সন্ধ্যা টাইম। তো স্যান্ডউইচ খাবো, তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে আবার আগামী দিন। লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।